ভাই আমরা বাঙালি আর আমাদের দেখাতে হবে, দেখানোর স্বভাবটা আমাদের অনেক বেশি। আর না দেখালে বুঝবে কি করে? হাজব্যান্ড একটা ডায়মন্ডের রিং গিফট করলো, সেটা দেখাতে হবে ফেসবুকে, টিকটকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিতে হবে, যেন সবাই বুঝে আমার কাছে ডায়মন্ডের রিং আছে, আমার কাছে গাড়ি আছে। সেটা দেখাতে হবে, অনেক ঠাট মেরে দেখাতে হবে। লাইভে আসছি, লাইভে আসার সাথে সাথে আমি গাড়ি থেকে নামতেছি খুব ঠাট মেরে, আমার একটা দামি গাড়ি আছে, সেটা দেখাতে হবে। আপনি কখনো বিদেশ ঘুরতে যাচ্ছেন, অবশ্যই ছবি দিবেন, এয়ারপোর্টে ছবি দিবেন। কিন্তু কথা আছে, বিজনেস ক্লাসে যে যাচ্ছেন সেই ছবি তো দিতে হবে, কারণ কেন কেমনে জানবে মানুষ আপনি যে বিজনেস ক্লাসে যাচ্ছেন? হয়তো বুঝবে না মানুষ, তো আপনার ফকিন্নি ভাববে আপনি যে এত বড় লোক। বুঝবে মানুষ আপনি কোন লেভেলের, টপ ক্লাসের? বুঝবে? বুঝবে না। ওই জন্য ছবি দিতে হবে। কিসের? ওই যে বিজনেস ক্লাসের ছবি দিবেন, সুন্দর করে সেলফি তুলে দিবেন। আপনি বড় একটা রেস্টুরেন্টে খাইতে গেলেন, ছবি তো দিতেই হবে। কিন্তু বড় রেস্টুরেন্টে যে খেতে গেলেন সেটা কি বলতে হবে না? বলতে হবে, কারণ সবাই তো পারে না, সবাই তো ফকির নেই। বড় রেস্টুরেন্টে কি সবাই খেতে পারে? পারে না। কেন পারে? সব লেভেলের মানুষরা পারে। কোনো ব্র্যান্ডের দোকান থেকে আপনি ড্রেস কিনলেন, কি করবেন? শুধু ড্রেসের ছবি দিলে হবে না, কোন ব্র্যান্ডের ড্রেস প্যাকেটের ছবি সহকারে দিবেন। না হয় বুঝবে কী করে আপনি এত বড় ব্র্যান্ডের ড্রেস পরতেছেন? বুঝাইতে হবে না? অবশ্যই বুঝাতে হবে। ওই জন্য ব্র্যান্ডের ড্রেস যখন কিনবেন তখন প্যাকেট সহকারে ছবি দেবেন, ভিডিও করবেন।